नमस्कार बंधुरा, मा मासी किचेने आपनादेर सबाईके स्वागत जानाई। आज आमी आपनादेर संगे अनुष्ठान बाड़ीर मतो फिश बैटर फ्राई बा प्रचलित कथाय फिश बाटर फ्राई बानानोर खुटिनाटी टिप्स सह स्टेप बाय स्टेप रेसिपी शेयर करे नेब। आमार आजकेर रेसिपी फलो करले खूब सहजे स्वादे ओ गन्धे एकेबारे अनुष्ठान बाड़ीर बा दोकानेर मतो फिश बाटर फ्राई तैरी करे निते पारबेन। আমি বাজার থেকে একটা গোটা ভেটকি মাছের ফিলে কাটিয়ে নিয়ে এসেছি। ফিলেগুলো ধুয়ে নিয়ে জলটা ভালো করে ঝরিয়ে একটা থালার উপর নিয়ে নেব। ফিশ বাটার ফ্রাই বা ফিশ ফ্রাই বানানোর সময় মাছের ফিলে দুবারে ম্যারিনেট করতে হয়। আমি প্রথমবারের ম্যারিনেটটা করে নিচ্ছি। এর জন্যে এই মাছের ফিলেগুলোতে একে একে দিয়ে দেব আধা চা চামচ নুন, আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, সব কটা মাছের ওপর অল্প অল্প করে ছড়িয়ে দেব, আর একখানা লেবুর রস। লেবুর রসটাও সব কটা ফিলের ওপরে ছড়িয়ে দিয়ে দেব। এবার এগুলোকে সব কটা মাছের ফিলেতে খুব ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেকটা ফিলের দুপিটেই খুব ভালো করে ঘষে ঘষে মাখিয়ে দিতে হবে। নুন, লেবু, গোলমরিচ দিয়ে ম্যারিনেট করা মাছগুলোকে মোটামুটি 15-20 মিনিট ঢেকে রেখে দেব। হাতে সময় থাকলে আধ ঘন্টার বেশি সময়ও রেখে দিতে পারবেন। এই সময় আমি সেকেন্ড ম্যারিনেশনের মশলাটা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, পেঁয়াজটা একটু বড়, একটা রসুনের সবকটা কোয়া, চারটে বড় কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি মতো আদা, খানিকটা ধনে পাতা আর খানিকটা পুদিনা পাতা। এবার এই সব মশলাগুলোকে একটা মিক্সির বাটিতে নিয়ে ভালো করে পিষে নেব। দেখুন মশলাটা পিষে নিয়ে এসেছি, এই মশলাটাই আমি সেকেন্ড ম্যারিনেশনে ব্যবহার করব। প্রথমবারের ম্যারিনেশন মাছের ফিলেগুলো ভালো করে অ্যাবজর্ব করে নিয়েছে। এবার সেকেন্ড ম্যারিনেশনের মশলাটাও কিন্তু প্রত্যেকটা ফিলের দু সাইডে খুব ভালো করে ঘষে ঘষে লাগিয়ে দেব। ভালো করে ম্যারিনেশন করা হলে ফিশ ব্যাটার ফ্রাইগুলো খুব ভালো হবে, স্বাদটাও যেমন ভালো হবে আর ভেতরে কোনো গন্ধও থাকবে না মাছের। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন সেকেন্ড ম্যারিনেশনের মশলাটাও খুব ভালো করে ফিলেগুলোতে মাখিয়ে দিয়েছি। এবার এগুলোকে ঢেকে মিনিমাম কয়েক ঘন্টা রেখে দিতে হবে। 7-8 ঘন্টা আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব। ফিলেগুলোকে কিন্তু নর্মাল ফ্রিজেই রাখবেন, ডিপ ফ্রিজে রাখবেন না, এটা মনে রাখতে হবে। ম্যারিনেট করে যত বেশিক্ষণ মাছের ফিলেগুলো রাখতে পারবো ততই কিন্তু ফিশ ফ্রাইয়ের স্বাদটা ভালো হবে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, ভালো ফল পাবেন। এবার আমি ফ্রাইয়ের ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্যে আমি একটা বড় মিক্সিং বোলে একে একে নিয়ে নেব 1/2 কাপ কর্নফ্লাওয়ার, 1/2 কাপ ময়দা। ময়দা আর কর্নফ্লাওয়ারটা সম পরিমাণে নিতে হবে। 7 মতো নুন আমি 1/2 চা চামচ মতো দিলাম, 1 চা চামচ বেকিং পাউডার, 1টা ডিম, 1 চা চামচ সামরিচ গুঁড়ো আর 2 টেবিল চামচ মতো গলানো মাখন। এবার এই সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে একদম বরফ ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। জলটা অল্প অল্প করে ঢালবো যাতে ব্যাটারটা বেশি পাতলা না হয়ে যায়। জলটা দিয়ে আমি প্রথমে চামচ দিয়ে একটু মিশিয়ে নিলাম।
এবার একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব। ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে ব্যাটারটা বেশ হালকা হয়ে যায়। মাছের ফিলেগুলোকে আমি প্রায় 8 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ আমি সন্ধ্যাবেলায় ভাজবো আর আমি সকালবেলাতেই ম্যারিনেশনটা করে নিয়েছিলাম। এবার আমি এই মাছগুলোর গায়ে যে মশলাগুলো মাখানো আছে সেই মশলাগুলোকে ভালো করে দুপিট থেকে আলাদা করে চেচে নিয়ে নেব। মশলাগুলোকে ঝেড়ে নিয়ে মাছগুলোকে আলাদা একটা প্লেটে রেখে দেব। এভাবেই সবকটা মাছের গা থেকে মশলাগুলোকে ঝেড়ে কিন্তু ফেলে দিতে হবে। যে মশলাটা আমি আলাদা করে নিচ্ছি সেই মশলাটাও কিন্তু আমি ফেলে দেব না। এই মশলাটা আমি পরবর্তীতে অন্য কোনো রেসিপি করে নেব। দেখুন, মাছগুলোর থেকে মশলাগুলোকে আলাদা করে নিয়েছি। এবার আমি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নেব। ফ্রাই ছাড়ার আগে সামান্য একটু ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেখে নেব তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা। তেল ভালো করে গরম না হলে ফ্রাইটা ফুলবে না। তেলটা আরও একটু গরম হবে, আমি ততক্ষণ ব্যাটারটা আরেকবার ফেটিয়ে নেব। এবার একটা মাছের ফিলে নিয়ে তাতে ভালো করে ব্যাটার লাগিয়ে নেব। খেয়াল করে ব্যাটারটা লাগাতে হবে যাতে মাছের প্রত্যেকটা অংশে ব্যাটারটা লাগে। ভালো করে ব্যাটারের কোট করে নিয়ে 2 আঙ্গুলে ধরে তুলে 5 সেকেন্ড একটু ধরে রাখতে হবে যাতে এক্সট্রা ব্যাটারটা গড়িয়ে পড়ে যেতে পারে। এবার তেলে ছেড়ে দেব, আর এই সময় তেলটা কিন্তু হাই ফ্লেমেই গরম থাকবে, ফ্লেম কিন্তু কমানো যাবে না। দেখুন ফিশ ব্যাটার ফ্রাইটা কেমন লুচির মতো ফুলে উঠল। ব্যাটার যদি ভালো করে গোলা হয় তাহলে এরকম সুন্দর ফুলে উঠবে। আমি ফ্রাইগুলোকে 2 বারে ভাজবো, তাহলে ফ্রাইগুলো বেশি মুচমুচে হবে। প্রথমবার ভাজার সময় মাঝারি আছে হালকা সোনালি রং ধরা অবধি ভেজে নেব। ফ্রাইটা ফুলে ওঠার পরে আঁচটাকে মাঝারি করে দিতে হবে। আমি কিন্তু ফিশ ফ্রাইয়ের থেকে ফিশ ব্যাটার ফ্রাইটা খেতে অনেক বেশি ভালোবাসি। কারা কারা আমার মতো ফিশ ব্যাটার ফ্রাই খেতে বেশি ভালোবাসেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন ফ্রাইটার এপিট ওপিট হালকা করে ভেজে নিয়েছি, হালকা একটা সোনালি রং ধরেছে। এই সময় আমি ফ্রাইটা তুলে নেব। আমি প্রথমবার ফ্রাইটা এপিট ওপিট মিলিয়ে 1.5 মিনিট মতো ভাজলাম। এবার এভাবে আগে সবকটা ফ্রাইকে একবার হালকা ভেজে নেব, আর সার্ভ করার ঠিক আগে আমি দ্বিতীয়বার ভেজে গরম গরম সার্ভ করব। এরকম হালকা ভেজে আপনারা কিন্তু 2-3 দিন ফ্রিজে রেখে দিয়ে তারপরে ভেজে নিয়ে খেতে পারবেন। আমি মোটামুটি সবকটা প্রথমবার ভেজে নিয়েছি, এবার আমি সার্ভ করার ঠিক আগে আর একবার করে ভেজে নেব। এবার সুন্দর গাঢ় সোনালি রং ধরা অবধি ভেজে নেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে ভাজবো যাতে ভিতরের মাছটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি সবকটা ফ্রাই ভালো করে ভেজে নিয়েছি, আপনাদের একটা একটু কেটে দেখিয়ে দিই কেমন হয়েছে। একদম মুচমুচে হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে, আর এই ব্যাটার ফ্রাইয়ের স্বাদ আর গন্ধ দুটোই অনুষ্ঠান বাড়ির মতো হবে। ঘরে একবার ব্যাটার ফ্রাই বানিয়ে কাউকে খাওয়ালে তারা বুঝতেই পারবে না যেটা কোনো বড় দোকান থেকে কেনা নয়। এভাবে একবার অবশ্যই ব্যাটার ফ্রাই বানিয়ে আমাকে জানাবেন কেমন হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।